নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে আগামী মরসুম থেকে আই লিগে পাঁচ বিদেশির জায়গায় চার বিদেশি করে দেওয়ার পরিকল্পনা করছে এআইএফএ। অর্থাৎ ম্যাচ ডের দিন আমরা যেটা এইবারের আই লিগে দেখতাম যে এগারো জনের দলে পাঁচজন বিদেশি থাকতো এবং ছজন ভারতীয় থাকতো, সেখানে আগামী মরসুমে হয়তো আমরা দেখতে চলেছি সাতজন ভারতীয় প্লেয়ার এবং শুধুমাত্র চারজন ফরেন প্লেয়ার। তবে এটা এখন অবধি প্ল্যানিং স্টেজেই রয়েছে। আমি যখন অনেকদিন আগে ভিডিওটা বানিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে এআইএফএ ভাবছে বিদেশি কমানোর, সেখানে কিন্তু আমি আইএসএল এবং আই লিগ দুটো লিগেরই কথা বলেছিলাম। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে এআইএফএফ কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে আই লিগেই এই রুলটা চালু করতে চাইছে। আইএসএল এ আমরা হয়তো আগামী মরশুমে পাঁচজন বিদেশিকেই দেখতে পারি, কারণ সেরকম ভাবেই কিন্তু বিদেশি প্লেয়ারদের সাথে অলরেডি চুক্তি করা শুরু করে দিয়েছে বাকি আইএসএল দলগুলো। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু আই লিগ দলগুলো আগামী মরশুমের জন্য এখনো দল গোছানো শুরু করেনি, শুধুমাত্র সেই কারণেই হয়তো এই রুলটা শুধুমাত্র আই লিগ ক্লাবগুলোর ওপর অ্যাপ্লিকেবল হতে পারে আগামী মরশুম থেকে। তবে আবারও বলছি, এটা কিন্তু পুরোপুরি এখনো প্ল্যানিং স্টেজে রয়েছে, এটা এআইএফএফ ভাবছে পরিকল্পনার মধ্যে রয়েছে, তবে এখনো কিন্তু কনফার্ম ভাবে এআইএফএফ এর তরফ থেকে জানানো হয়নি কিছু। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে তোমরা আগামী মরশুমে আইএসএল ও চার বিদেশি দেখতে চাও কিনা, বা হয়তো আগামী দিনে অবশ্যই ফরেনার স্লট কমানো হবে। তো সেই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এরপরে চলে আসি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছেন শঙ্কর রায়কে আগামী মরশুমের জন্য। তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে শঙ্কর রায়ের কাছে কিন্তু ইস্ট বেঙ্গলের অফার রয়েছে, এছাড়াও কিন্তু জামশেদপুরের অফারও রয়েছে, এবং অবশ্যই মোহনবাগানের তরফ থেকেও কন্ট্রাক্ট কিন্তু অফার করা হতো শঙ্কর রায়কে। কিন্তু আবার তোমাদের সেই বলেইছিলাম যে শঙ্কর রায় কিন্তু এটিকে মোহনবাগান দলের থার্ড চয়েস গোলকিপার হতেন। তো সেই ক্ষেত্রে তিনি যে লেভেলের পারফরমেন্স এই বছর আই লিগে দিয়েছেন, তো সেটা অবশ্যই তার প্রাপ্য নয়, এবং প্রপার গেম টাইম খোঁজার কারণে কিন্তু তিনি বাকি অফার্স গুলো দেখছিলেন। সেক্ষেত্রে তার মনে হয়েছে যে ইস্ট বেঙ্গলের অফারটাই সব থেকে ভালো, এবং খুব এদিক ওদিক না হলে আগামী মরশুমের জন্য শঙ্কর রায় কিন্তু চূড়ান্ত হয়ে গেছে ইস্ট বেঙ্গল দলে। এছাড়াও অবশ্যই ইস্ট বেঙ্গলের তরফ থেকে দেবজিৎ মজুমদারের কাছে একটা অফার ছিল, তবে সেটার কোনো আপডেট এই মুহূর্তে নেই। আমার মনে হয় শঙ্করকে যখন ইস্ট বেঙ্গল সই করেছে তো তার পারফরমেন্স দেখে হয়তো তাকে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবেই চুজ করা হয়েছে আগামী মরশুমের জন্য। তো দেখা যাক এরপরে ইস্ট বেঙ্গল আর কোন কোন গোলকিপারদের সই করে, বা এই বছর যে গোলকিপার রয়েছে তাদের মধ্যে কাউকে রিটেইন করে কিনা। বাট আপাতত শঙ্কর রায় কিন্তু ইস্ট বেঙ্গলে যাচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এবার এটাও দেখার পালা যে এটিকে মোহনবাগান দলে থার্ড চয়েস গোলকিপার হিসেবে কে থাকবেন, কারণ অনেকগুলো ক্যান্ডিডেট কিন্তু এই পজিশনটার জন্য রয়েছেন অভিলাষ পাল, দেবজিৎ মজুমদার, লারা শর্মা, আরও আর্শ বলে একজন গোলকিপার আছেন, আমার ঠিক নামটা পুরোপুরি মনে নেই। এই বছর মানে তিনি লারা শর্মাকে রিপ্লেস করে, মানে যখন অভিলাষ পাল মোহনবাগানের লোনে জয়েন করেন তখন সেক্ষেত্রে এটিকে থার্ড চয়েস গোলকিপার হিসেবে কিন্তু এই আর্শ শেখ বলে কোনো একটা প্লেয়ার আছে, আমার ঠিক নামটা খেয়াল নেই, তো তিনি জয়েন করেছিলেন, তো তিনিও রয়েছেন। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে এটিকে মোহনবাগান দলে থার্ড চয়েস গোলকিপার হিসেবে তোমরা কাকে দেখতে চাও। এরপরে চলে আসছি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে ফেরান করোমিনাস আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা, তিনি কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে রিটায়ারমেন্টের কথা ভাবছে, তবে এখনো এটা চূড়ান্ত নয়, বা এখনো তিনি কিন্তু পুরোপুরি কনফার্ম ভাবে জানাননি যে তিনি রিটায়ার করবেন। বয়স অনেকটাই হয়েছে, 37-38 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে অনেকটাই বয়স হয়েছে তার। যদিও এই বয়সেও যে লেভেলের পারফরমেন্স তিনি দিচ্ছেন, অনায়াসে আর একটা বছর তিনি খেলতেই পারতেন আইএসএল এ, বাট যাই হোক একটা তো নিজের ডিসিশনও থাকে এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আগামী মরশুমে হয়তো ফেরান করোমিনাস রিটায়ারমেন্ট নিতে পারেন, তবে এখনো কিছু কনফার্ম নয়, তিনি হয়তো ফিরেও আসতে পারেন এফসি গোয়া স্ট্রাইকার হিসেবে। বাট আপাতত ফেরান করোমিনাসকে নিয়ে এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল। এরপরে চলে আসছি আজকের শেষ আপডেটে, এবং সেটা হচ্ছে এডু গার্সিয়াকে নিয়ে। তো অনেকে প্রশ্ন করছিলেন যে এডু গার্সিয়া এটিকে সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে কিনা, তো তোমাদের বলে দিই যে এখন অবধি কিন্তু এটিকে মোহনবাগান দলের জন্য এডু গার্সিয়া কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করেননি। এবং তোমাদেরকে এটাও বলে দিই যে এফসি গোয়ার তরফ থেকে কিন্তু একটা ফাইনাল অফার পাঠানো হয়েছে এডু গার্সিয়াকে তার এজেন্টের থ্রু দিয়ে, এবং এরপরে এডু গার্সিয়া যদি ওই অফারটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু এফসি গোয়াতেও চলে যেতে পারেন। তবে তিনি যদি রিজেক্ট করেন তাহলে কিন্তু এফসি গোয়া আর এডু গার্সিয়ার পেছনে পড়ে থাকবে না, তারা কিন্তু ট্রান্সফার নেগোসিয়েশনটা থেকে সরে আসবে। ফাইনাল অফার এফসি গোয়ার তরফ থেকে এডু গার্সিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তো দেখা যাক, এই একটি পজিশন নিয়ে কিন্তু যথেষ্ট কমপ্লিকেশনস এই মুহূর্তে ইটিকে মোহনবাগান দলে রয়েছে। কারণ প্রথমে শোনা যাচ্ছিল যে ইটিকে হয়তো হাভি হার্নান্দেজকে ছেড়ে দেবে এবং এডু গার্সিয়াকে রাখবে এবং হাভি হার্নান্দেজের জায়গায় জোসেয়া বেইতিয়াকে সই করবে। তবে এখনো জোসেয়া বেইতিয়াকে নিয়ে কিন্তু কোনো রকম আপডেট বেরিয়ে আসেনি, কারণ জোসেয়া বেইতিয়া কিন্তু এই মুহূর্তে কেরালাতেও যেতে পারেন কিবু ভিকুনার সাথে, এবং কিবু ভিকুনা কিন্তু খুব আগ্রহী জোসেয়া বেইতিয়াকে কেরালায় নিয়ে যেতে। তো বাট যাই হোক, যে প্রবলেমটা এই মুহূর্তে অ্যারাইজ হতে পারে সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগান যদি ডিসাইড করে যে তারা জোসেয়া বেইতিয়াকে রাখবে, তাহলে সেই ক্ষেত্রে কার পজিশনে আনবে? তো অবশ্যই এই মুহূর্তে একটাই পজিশন তাহলে বেঁচে থাকবে, সেটা হচ্ছে এডু গার্সিয়ার। তো সেই ক্ষেত্রে এডু গার্সিয়ার জায়গায় জোসেয়া বেইতিয়া আসতে পারে। বাট আপাতত যেহেতু এটিকে মোহনবাগান দলে এডু গার্সিয়া এখনো কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করেননি, তো এখন ওই পুরো ব্যাপারটা হোল্ডে রয়েছে। এবার দেখার পালা এটিকে মোহনবাগান কাকে সাইন করে, এডু গার্সিয়াকে নাকি জোসেয়া বেইতিয়াকে। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে তোমরা কাকে দেখতে চাও আগামী মরশুমে, কারণ তিনজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে আমার মনে হয় না যে অ্যান্টোনিও লোপেস হাবাস এটিকে মোহনবাগান দলে রাখবে বলে। দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এনাফ একটা দলে। তো সেক্ষেত্রে সেখানে অলরেডি হাভি হার্নান্দেজের স্পট কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেহেতু তার কন্ট্রাক্ট রয়েছে আর একটা বছরের জন্য। তো সেক্ষেত্রে আর একটা স্পট বেঁচে থাকছে এবং রয়েছে দুজন প্লেয়ার, জোসেয়া বেইতিয়া এবং এডু গার্সিয়া। তো দেখা যাক এটিকে মোহনবাগান কাকে অফার করে, সম্ভবত এডু গার্সিয়াকেই করবে। বাট তোমাদের থেকে অবশ্যই তোমাদের মতামতটা জানবো, তোমাদের মতামত অনেকেই আমি জানি যে তোমরা কি চাও। বাট যাই হোক, স্টিল তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা জানিও। আপাতত এই আপডেটটাই এডু গার্সিয়াকে নিয়ে ছিল, এবং আজকের ডেলি আপডেটের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।